তিন প্রকার আচার্য। শ্রীরামকৃষ্ণ ভক্তির তম যার হয় তার বিশ্বাস জ্বলন্ত, ঈশ্বরের কাছে সেরূপ ভক্ত জোর করে যেন ডাকাতি করে ধান ধন কেড়ে নেওয়া, মারো কাটো বাদ এইরূপ ডাকাত পড়া ভাব। কি আমি তার নাম করেছি আমার আবার পাপ? আমি তার ছেলে, তার ঐশ্বর্যের অধিকারী, এমন রূপ হওয়া চাই। তমগণকে মূর ফিরিয়ে দিলে ঈশ্বর লাভ হয়, তার কাছে জোর করো, তিনি তো পর্ণল, তিনি আপনার লোক। আবার দেখো, এই তমগুণকে পরের মঙ্গলের জন্য ব্যবহার করা যায়। বৈদ্য তিন প্রকার, উত্তম বৈদ্য, মধ্যম বৈদ্য, অধম বৈদ্য। যে বৈদ্য এসে নাড়ি টিপে ঔষধ খেয়ে হে এই কথা বলে চলে যায়, সে অধম বৈদ্য। রোগী খেলে কিনা সে খবর সে লয় না। যে বৈদ্য রোগীকে ওষুধ খেতে অনেক করে বুঝায় যে মিষ্ট কথাতে বলে, ওহে ওষুধ না খেলে কেমন করে ভালো হবে, লক্ষ্মীটি খাও, আমি নিজে ওষুধ মুড়ে দিচ্ছি খাও, সে মধ্যম বৈদ্য। আর যে বৈদ্য রোগী কোনো মতে খেলে না খেলে বুকে হাঁটু দিয়ে জোর করে ওষুধ খাইয়ে দেয়, সে উত্তম বৈদ্য। এই বৈদ্যের তমগুণ, এ গুণের রোগের মঙ্গল হয়, অপকার হয় না। বৈদ্যের মতো আচার্য তিন প্রকার, ধর্মপদেশ দিয়ে শিষ্যদের আর কোনো খবর লয় না। সে আচার্য অধম, যিনি শিষ্যদের মঙ্গলের জন্য তাদের বরাবর বুঝান যাতে তারা উপদেশগুলি ধারণ করতে পারে, অনেক অনুনয় বিনয় করেন, ভালোবাসা দেখান, তিনি মধ্যম থাকে আচার্য। আর যখন শিষ্যরা কোনো মতে শুনছে না দেখে আচার্য জোর করে তারে বলি উত্তম আচার্য। ব্রহ্মের স্বরূপ মুখে বলা যায় না। একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করিলেন, ঈশ্বর সাকার না নিরাকার? শ্রীকৃষ্ণ, তার ইতি করা যায় না, তিনি নিরাকার আবার সাকার। ভক্তের জন্য তিনি সাকার, যারা জ্ঞানী অর্থাৎ জগৎকে যাদের স্বপ্নবত মনে হয়েছে তাদের পক্ষে তিনি নিরাকার। ভক্ত জানে আমি একটি জিনিস, জগৎ একটি জিনিস, তাই ভক্তের কাছে ঈশ্বর ব্যক্তি হয়ে দেখা দেন। জ্ঞানী যেমন বেদান্তবাদী কেবল নেতিনীতি বিচার করে, বিচার করে জ্ঞানীর বোধবোধ হয় যে আমি মিথ্যা, জগৎও মিথ্যা, স্বপ্নবত। জ্ঞানী ব্রহ্মকে বোধ করে বলে, তিনি যে কি মুখে বলতে পারে না। কীরকম জানো? যেন সচ্চিদানন্দের সমুদ্র, কুল কিরার নাই, ভক্তি হিমের স্থানে স্থানে জল বরফ হয়ে যায়, বরফ আকারে জমাট বাঁধে। অর্থাৎ ভক্তের কাছে তিনি ব্যক্তভাবে কখনো কখনো সাকার স্বরূপ ধরে থাকেন। জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায়, তখন তার ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না, তার রূপ দর্শন হয়, কে তিনি মুখে বলা যায় না। কে বলবে? যিনি বলবেন তিনি যে নাই, তার আমি আর খুঁজে পাওয়া যায় না। বিচার করতে করতে আমিটা আমি আর কিছুই থাকে না। পেঁয়াজের প্রথমে লাল খোসা তুমি ছাড়ালে, তারপর পুরো সাদা, এইরূপ বরাবর ছাড়াতে ছাড়াতে বিচারে আর কিছু খুঁজে পাওয়া যায় না। যেখানে নিজের আমি খুঁজে পাওয়া যায় না আর খুঁজেই বা কে, সেখানে ব্রহ্মের স্বরূপ বুধে বোধ কীরূপ হয় কে বলবে? একটা লোনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল, সমুদ্রে যেই নেমেছে অমনি গলে মিশে গেছে, তখন খবর কে দিবে? পূর্ণ জ্ঞানের লক্ষণ, পূর্ণ জ্ঞান হলে মানুষ চুপ হয়ে যায়, তখন আমি রূপ নুনের পুতুল সচ্চিদানন্দ সাগর জলে এক হয়ে যায়, আর একটু ভেদ বুদ্ধি থাকে না। বিচার করা যতক্ষণ না শেষ হয় লোকে ফড়ফড় করে তর্ক করে, শেষ হলে চুপ হয়ে যায়। কলসি পূর্ণ হলে, কলসির জল পুকুরের জল এক হলে আর শব্দ থাকে না, যতক্ষণ না কলসি পূর্ণ ততক্ষণ শব্দ। আগেকার লোকে বলতো কালা পানিতে জাহাজ গেলে আর ফেরে না, কিন্তু আমি কিন্তু যাই না। আমি মলে গুছিবে জঞ্জাল, হাজার বিচার করো আমি যাই না। তোমার পক্ষে ভক্ত আমি এই অভিমান ভালো, ভক্তের পক্ষে সগুণ ব্রহ্ম অর্থাৎ তিনি সগুণ,
একজন ব্যক্তি হয়ে রূপ হয়ে দেখা দেন। তিনি প্রার্থনা শুনেন, তোমরা যে প্রার্থনা করো তাকেই করো, তোমরা বেদান্তবাদী নও, জ্ঞানী নও, তোমরা ভক্ত। শাখার রূপ মানো আর না মানো এসে যায় না, ঈশ্বর একজন ভক্তি বলে বোধ থাকলেই হলো। যে ব্যক্তি প্রার্থনা শুনেন, সৃষ্টি স্থিতি প্রলয় করেন, সে ব্যক্তি অনন্য শক্তি, ভক্তিবতী তাকে পাওয়া যায় সহজে।